I am Dr.Arunava, principal of Provani Institute of Education. Yesterday I have discussed about the micro teaching of that Unushikhan Shampur Kami Age Alochana Kurachi. So our next video, jeta topic of simulated teaching of that Bhumikayane Shikhayon. এই সম্পর্কে আজকে আমরা জানব যে ভূমিকা শিক্ষণের ব্যাপারটা কি বলতে কি বুঝি এবং তার বৈশিষ্ট্য তার সুবিধা এবং তার অসুবিধাগুলো কি এবং শিক্ষা ক্ষেত্রে এই ভূমিকায়নের কি কি উপযোগিতা আছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা আসি যে ভূমিকায়ন বলতে কি বুঝি এই ভূমিকায়নের বাংলা মানে ইংলিশ মানে হচ্ছে সিমুলেশন অর্থাৎ ভূমিকায়ন ভূমিকায়নটা হচ্ছে কোন একটা রিয়েল সিচুয়েশনের অর্থাৎ কোন একটা বাস্তব পরিস্থিতির বা কোন একটা বাস্তব অবস্থার হুবহু প্রতিরূপ অর্থাৎ কোন কোন সময় আমরা বাস্তব পরিস্থিতি তৈরি করতে পারি না বা সেটা সম্ভব হয়েও ওঠে না কিন্তু সেই বাস্তব পরিস্থিতিতে আমরা কীভাবে নিজেকে উপস্থাপিত করতে পারি তার একটা কৃত্রিম সিচুয়েশান যে তৈরি করবো হুবহু যে প্রতিরূপ যে তৈরি করা হয় সেটা হচ্ছে সিমুলেশন একটা এক্সাম্পল দিয়ে বুঝি যে আমরা ইন্টারভিউ যে মক ইন্টারভিউ যে করা হয় যে ধরুন স্কুল সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ হয় বা কলেজ সার্ভিস কমিশনের যে ইন্টারভিউগুলো যে হয় তো সেখানে সেই বাস্তব পরিস্থিতি ইন্টারভিউতে যাওয়ার আগে সেই ইন্টারভিউয়ের মতো সেই ইন্টারভিউতে কজন এক্সপার্ট থাকে তার একটা মোটামুটি পরিসংখ্যান নিয়ে আমরা যদি একটা ক্লাসরুমের মধ্যে বসে বা একটা কোনো একটা রুমের মধ্যে বসে সেই সিচুয়েশানটাকে যদি তৈরি করতে পারি সেটাই হচ্ছে আমাদের সিমুলেশান অর্থাৎ বাস্তব পরিস্থিতিতে গিয়ে আমি কেমন অবস্থার বা আমরা কোন অবস্থার সম্মুখীন হতে পারি তার একটা যদি আমরা হুবহু নকল বা প্রতিরূপ তৈরি করে সেটার সম্পর্কে যদি আমরা আলোচনা করি সেটাই হচ্ছে যে আলোচনার যে বিষয়বস্তু সেটাকেই বলছি আমাদের সিমুলেশান অর্থাৎ সিমুলেশান বলতে তাহলে কি বুঝি যে কোনো একটা বাস্তব পরিস্থিতি বা কোনো একটা বাস্তব অবস্থার একটা হুবহু প্রতিরূপ এটাই হচ্ছে আমাদের সিমুলেশান অর্থাৎ ভূমিকায়ন তাহলে এই ভূমিকায়নের শিক্ষণটা তাহলে শিক্ষণ বলতে কি বুঝি অর্থাৎ ভূমিকায়নের শিক্ষণ বলতে কি বুঝি যে রিয়েল ক্লাসরুম অর্থাৎ সত্যিকারের যে ক্লাসরুম অর্থাৎ প্রকৃত যে ক্লাসরুম সেই ক্লাসরুমে যাওয়ার আগে একজন শিক্ষক মহাশয় যখন সেই ক্লাসরুমের মধ্যে তিনি কী কীভাবে পড়াবেন কোন পদ্ধতিতে পড়াবেন কোন দক্ষতা অর্জন করবেন সেই দক্ষতা বা সেই পদ্ধতিগুলি যদি একটা কৃত্রিম পরিস্থিতি একটা কৃত্রিম ক্লাসরুম সিচুয়েশান তৈরি করে যদি সেখানে সেইগুলো অনুশীলন করানো হয় বা অনুশীলন করেন সেটাই হচ্ছে বলতে আমাদের বলতে পারি ভূমিকায়ন শিক্ষায়ন বা সিমুলেটেড টিচিং এই সিমুলেটেড টিচিং সম্পর্কে যদি আমরা কিছু সংজ্ঞা আমরা এবার জানব অর্থাৎ এই ডেফিনেশন অফ দ্য সিমুলেশন অর্থাৎ সিমুলেশনের সংজ্ঞাটা কী না সিমুলেশন ইজ অ্যান অ্যাকিউরেট রিপ্রেজেন্টেড অ্যাকশন অফ রিয়েলিস্টিক সিচুয়েশান আমি অলরেডি বলেছি যে ভূমিকায়ন হলো হচ্ছে বাস্তব পরিস্থিতি ওই অবস্থার মতো একটা উপস্থাপনা অর্থাৎ বাস্তব পরিস্থিতিতে যেরকম আমরা সিচুয়েশানটা ফেস করবো যে পরিস্থিতির সম্মুখীন হব সেই সম্মুখীনের হওয়ার আগে আমি একটা কৃত্রিম পরিবেশ তৈরি করে সেই অবস্থার সম্মুখীনটি যদি আমি আগেই সম্মুখীন হয়ে যাই সেটাই হচ্ছে সিমুলেশান WR ফিটেস 1965 মত অনুসারে কী বলছেন না সিমুলেশান মে বি কনসিডার অ্যাট এ ডাইনামিক ইমপ্লিমেন্টেশন অফ এ মডেল রিপ্রেজেন্টেটিভ এ ফিজিক্যাল অর এ ম্যাথামেটিক্যাল সিস্টেম অর্থাৎ ভূমিকায়ন বলা যেতে পারে ভৌত অথবা গাণিতিক ব্যবস্থার প্রতিনিধিত্বের গতিময় প্রয়োগ তাহলে আমরা জানতে পারলাম তার সিমুলেশানটা কী এবং তার সিমুলেশনের সংজ্ঞা সম্পর্কে আমরা একটু জানতে পারলাম তো আপনারা একটু ভালো করে সিমুলেশানটা দেখবেন যে সিমুলেশান বলতে কী বুঝি বা এই অর্থটা কী এবং এর তার সংজ্ঞা বলতে কী বুঝি যে কোনো দুটো সংজ্ঞা আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন এবার আমরা আসি তাহলে সিমুলেশনের তাহলে একটু জানলাম তাহলে সিমুলেশনের সাথে এর বৈশিষ্ট্যগুলো কী দেখুন আমরা যখন আমরা মাইক্রো টিচিং আলোচনা করেছিলাম মাইক্রো টিচিং অর্থাৎ অনুশিক্ষণ পদ্ধতি কিন্তু এখানে পড়ছি কিন্তু আমরা সিমুলেটেড টিচিং
এটা ভূমিকা বলতে কি বুঝি, যে সিমুলেশনের ক্ষেত্রে আমরা সাধারণত অনেকটা কিন্তু আমরা মাইক্রো টিচিংয়ের মতোই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হয়, পাঠ্য বিষয়বস্তুকে আমরা ছোটো ছোটো কতগুলো অংশে ভাগ করে নিয়ে দিয়ে সাধারণত 4 থেকে 10 জন বা 15 জন প্রশিক্ষণ প্রার্থীদের নিয়ে একটা শ্রেণী পরিবেশ গঠিত হয়, একটা শ্রেণী পরিবেশ তৈরি করে প্রশিক্ষণ প্রার্থী, অর্থাৎ যারা শিক্ষক যারা শিক্ষক শিক্ষার্থী, যারা ভবিষ্যতে শিক্ষক হবেন, যাদেরকে ট্রেন করা হচ্ছে, যাদেরকে অনুশীলন করানো হচ্ছে, তাদের সাথে তাদেরকে প্রশিক্ষণ প্রার্থী বলি, তাই সেই প্রশিক্ষিত প্রার্থী বা প্রশিক্ষণ প্রার্থী নিয়ে পরিবেশ নিয়ে যে গঠিত হয় সেটা একটা বৈশিষ্ট্য হচ্ছে সিমুলেশনে। 2 নম্বর হচ্ছে কি, যে এক্ষেত্রে কিন্তু একজন প্রশিক্ষিত প্রার্থী অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী যিনি প্রশিক্ষিত হচ্ছেন তিনি কিন্তু এখানে শিক্ষকের ভূমিকায় কিন্তু অংশগ্রহণ করেন, অর্থাৎ এখানে কিন্তু স্টুডেন্ট বা ছাত্র কিন্তু অংশগ্রহণ করছেন না, তার পরিবর্তে কারা অংশগ্রহণ করছে, না যিনি যারা প্রশিক্ষণ প্রার্থী তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে। এবং 3 নম্বর পয়েন্টে কি বলছি, অলরেডি আমি আলোচনা করেছিলাম মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে যে কোনো একটা বিষয়বস্তুকে ছোটো ছোটো অংশে ভাগ করে নিয়ে তাকে 3 থেকে 5 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিট কিন্তু সেখানে পড়ানো হয়, এবং পাঠ শেষের পরে প্রশিক্ষণ প্রার্থী তার পূর্বের আসন গ্রহণ করে নিজের অবস্থানে যায়। অর্থাৎ যদি অনেকগুলো প্রশিক্ষণ প্রার্থী নিয়ে আমরা গঠিত করছি সেই প্রশিক্ষণ প্রার্থী কিন্তু একজন অবজারভারের ভূমিকা পালন করছে, একজন শিক্ষকের ভূমিকা পালন করছে, একজন আবার স্টুডেন্টের ভূমিকাও পালন করছে, বোঝা গেল। এবং 3 পরের পয়েন্টে যদি আমরা আলোচনা করি যে সেটাই বলতে চাইছে পরের পয়েন্টে দেখুন, যে একজন প্রশিক্ষিত শিক্ষণ প্রার্থী কিন্তু তিনি পরিদর্শকের ভূমিকা পালন করছে এবং তিনি একজন শিক্ষকের ভূমিকাও পালন করছেন। কেন কীভাবে পালন করছেন, তার যে সহপাঠী বা তার যে সহকর্মী যখন তিনি শিক্ষণ দিচ্ছেন অর্থাৎ তিনি যখন টিচিংটা দিচ্ছেন সেই টিচিংয়ে তার দুর্বলতার দিকগুলি এবং তার সবল স্ট্রং অর্থাৎ তার দুর্বল এবং তার সবল দিকগুলো কিন্তু তার পাঠ শেষের পরে তত্ত্বাবধায়কের সাথে কিন্তু আলোচনা করা হয়, আলোচিত হয়। আর কী হচ্ছে যে এখানে কিন্তু যে সিমুলেশনের মাধ্যমে দেখুন মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা কী বলেছিলাম যে এখানে কিন্তু শিক্ষণ দক্ষতাগুলি কিন্তু অনুশীলনকারী অভ্যাস গড়ে তোলা হয়, কিন্তু মাইক্রো টিচিংটা হচ্ছে পদ্ধতি, আর মাইক্রো টিচিং তৈরি করার জন্য যে একটা বাস্তব একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যে বাস্তব পরিস্থিতির সাথে মিল করে যে কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হচ্ছে, আমি একটু আগে একটু বলছিলাম কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয় সেটাই হচ্ছে কিন্তু আমাদের সিমুলেশন। অর্থাৎ এখানে কী বলছে যে প্রশিক্ষণ প্রার্থীদের বিভিন্ন শিক্ষণ দক্ষতা অনুশীলনের অভ্যাস এখানে থেকে কিন্তু গড়ে ওঠে। আবার পরের পয়েন্টে কী বলছে যে রিয়েল ক্লাসরুমে গিয়ে আমরা যে জটিলতাগুলো যে ফেস করি বা যে জটিলতাগুলো আমরা সম্মুখীন হই সেই সম্মুখীন যেতে না হয় বা সেক্ষেত্রে কিন্তু প্রশিক্ষিত যারা প্রার্থী তারা কিন্তু তার সাপেক্ষে কিন্তু অনেক কম জটিলতার সম্মুখীন হয়। অর্থাৎ একজন প্রশিক্ষিত ব্যক্তি, একজন হচ্ছে প্রশিক্ষণ শিক্ষক, একজন প্রশিক্ষিত শিক্ষক ক্লাসরুমে গিয়ে যে জটিলতার সম্মুখীন হবেন, কিন্তু একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক কিন্তু ক্লাসরুমে গিয়ে তার থেকে তুলনামূলকভাবে অনেক কম জটিলতার বা জটিল অবস্থার তাকে সম্মুখীন হতে হয়। ভূমিকায়ন পরের পয়েন্টে কী বলছে যে ভূমিকায়ন শিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের সক্রিয় সদস্য হিসাবে কাজ করেন। পরের পয়েন্ট বলছি, আবার আলোচনা করছি যে এই কৌশলের মাধ্যমে জটিল সৃজনশীল কাজের প্রতি শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রার্থীদের আগ্রহ বাড়ে। অর্থাৎ আমি তো নিজে ক্রিয়েটিভ করছি, একটা ইনোভেটিভ টিচিং মেথড আমি নিয়ে আসছি, এখানে বিভিন্ন স্কিলগুলোকে আমি প্র্যাকটিস করছি, বিভিন্ন স্কিলগুলোকে আমরা অনুশীলন করছি এবং সেখানে ইনোভেটিভ টিচিং মেথডোলজিগুলোকে ইউজ করতে পারছি, তার সেই সুযোগ সুবিধা কিন্তু আমাদের সিমুলেটেড টিচিংয়ের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি, ফলে কিন্তু শিক্ষার্থীদের প্রশিক্ষিত যে প্রার্থীদের মধ্যে কিন্তু বা প্রশিক্ষণ প্রার্থীদের মধ্যে তার আগ্রহ বাড়ে, সামাজিকতা বাড়ে, মূল্যবোধের যথেষ্ট বিকাশ কিন্তু গড়ে ওঠে। তাহলে বৈশিষ্ট্যগুলো কী পারলাম, তাহলে বৈশিষ্ট্যগুলো কী কী দেখলাম, যে এই পদ্ধতির মাধ্যমে কী দেখতে পাচ্ছি যে শিক্ষণ দক্ষতা অনুশীলনে অভ্যাস গড়ে ওঠে, বাস্তব অবস্থা জটিলত থেকে প্রশিক্ষণ প্রার্থীকে কম জটিলতার অবস্থার সম্মুখীন হতে হচ্ছে, সমস্ত প্রশিক্ষণ প্রার্থী পাঠদানের কার্য সম্পাদন করেন এবং সকালে পাঠদানের মূল্যায়ন করা হয়, পাঠ্য বিষয়কে কত ছোটো ছোটো অংশে ভাগ করে নিয়ে
চার থেকে দশজন বা পনেরো জনের মধ্যে সেটাকে তিন থেকে পাঁচ মিনিট বা পাঁচ থেকে দশ মিনিট ধরে সেটা ক্লাসরুমে আমরা কিন্তু আমরা পড়াতে পারছি। তাহলে এই সিগনেচার টিচিংটা কীভাবে পরিচালিত হচ্ছে, কীভাবে সুসংগঠিত হচ্ছে, যেহেতু সিমুলেশন বা ভূমিকান কিন্তু এক ধরনের কিন্তু শিক্ষণ কৌশল, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এক ধরনের যেহেতু শিক্ষণ কৌশল, এখানে কিন্তু হবু শিক্ষক তার অভিনয়ের মাধ্যমে কখনো শিক্ষার্থী, কখনো শিক্ষক, আবার কখনো পর্যবেক্ষক কিন্তু ভূমিকা পালন করছে, তাই তো? তাহলে এই উদ্দেশ্যটা কি যাতে ক্লাসরুমের মধ্যে, যাতে রিয়েল ক্লাসরুমে গিয়ে শিক্ষণের যে শিক্ষণের যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্যগুলো যেন পরিপূর্ণতা পায় এবং সেই শিক্ষণের যে কর্মকাণ্ডগুলোকে যেন সুসংহতভাবে সম্পাদনতা করতে পারে, তার জন্য দরকার হচ্ছে সিমুলেটেড টিচিং বা সিমুলেশান। এখন এই সিমুলেশানকে আমরা কীভাবে উপস্থাপিত করা যায়, প্রথমে আজ আমাদের প্রস্তুতি পর্ব, যেটাকে আমাদের বলি ওরিয়েন্টেশন ফেজ, মেয়েগুলো নিয়ে পরে ডিসকাস করছি। প্রথমে আমরা প্রস্তুতিগুলো জেনে নিই কীভাবে আমরা সম্পাদন করব। প্রথমে আসছে ওরিয়েন্টেশন বা হচ্ছে প্রস্তুতি, তারপর হচ্ছে গিভিং ডেমনস্ট্রেশন লেসন, অর্থাৎ ভূমিকা নির্দিষ্টকরণ, অর্থাৎ ভূমিকাটাকে আমাদের নির্দিষ্ট করতে হবে। প্ল্যানিং, যে কোনো কাজ করতে গেলে আমাদের দরকার একটা প্ল্যানিং দরকার, সেই প্ল্যানিংয়ের মতোই আমরা কাজ করব, সেটাকে বলছে আমাদের প্ল্যানিং বা পরিকল্পনা গ্রহণ। পরের ধাপ কী হচ্ছে, প্রথম অনুশীলন পর্বের কর্ম সম্পাদন, অর্থাৎ প্রথম যখন যে লেসনটা করলাম সে লেসন, অর্থাৎ এক্সিকিউশন অফ দ্য ফার্স্ট প্র্যাকটিস সেশন, অর্থাৎ ফার্স্ট প্র্যাকটিস সেশনটাকে নিয়ে আমরা এক্সিকিউশন করব। দ্বিতীয় হচ্ছে কি, লাস্ট পয়েন্ট হচ্ছে পরবর্তী অনুশীলনের পর্বের মূল্যায়নের পর্যালোচনা, অর্থাৎ ফলো আপ দ্য ডিউরিং সাবসিকুয়েন্ট প্র্যাকটিস সেশনস, অর্থাৎ পরবর্তী অনুশীলন পর্বের মূল্যায়ন পর্যালোচনা করছে। এবার আমরা ধাপগুলোকে নিয়ে এক এক করে আলোচনা করি। প্রথমে আমরা কী পড়েছিলাম, প্রথম যে ফেজটা ছিল তার নাম হচ্ছে ওরিয়েন্টেশন ফেজ বা প্রস্তুতির পর্ব, তাই তো? এক্ষেত্রে কী হবে যে ভূমিকায়ন শিক্ষণের শুরুতেই প্রশিক্ষণ প্রাপ্ত যে শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী যিনি আছেন, তাকে শিক্ষণ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তাকে দেওয়া হয় এবং শিক্ষণের যে তাত্ত্বিক দিকগুলো আছে কীভাবে সেগুলোকে প্রয়োগ করা হবে সেই সম্পর্কে একটা বিস্তৃত আলোচনা করা হয় এই প্রস্তুতি পর্বে। বোঝা গেল জিনিসটা? আমি আবার বলছি যে ভূমিকায়নের শিক্ষকের মানে যখন শিক্ষণের শুরুতেই যারা শিক্ষক শিক্ষার্থী আছে, যারা প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণরত বা প্রশিক্ষণ প্রার্থী যারা রয়েছে, প্রশিক্ষণরত প্রার্থী যারা রয়েছে, তাদের শিক্ষণ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়া হয় এবং শিক্ষণের তাত্ত্বিক দিকগুলি সম্পর্কে কীভাবে শিক্ষণে প্রয়োগ করা হয় সেই সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হয়। দ্বিতীয় পয়েন্ট করছি প্রতিপাদন পাঠদান। আমি একটু আগে বলছিলাম যে গিভিং ডেমনস্ট্রেশন লেসন, যে শিক্ষণ দৃষ্টান্তের কিন্তু ভূমিকা কিন্তু একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কেন? এখানে একজন প্রশিক্ষণরত শিক্ষক, তিনি প্রথমে প্রশিক্ষণ প্রার্থীদের সামনে একটা পাঠদান প্রদর্শন করবেন, অর্থাৎ যেই পাঠটি তিনি পড়াবেন সেই পাঠটা প্রথমে তাদের কাছে প্রদর্শন করা হবে। কেন? দৃষ্টান্ত স্বরূপ হিসাবে, বোঝা গেল? এবং সেইখানে নির্বাচিত যে দক্ষতা বা কৌশল সম্পর্কে তিনি কিন্তু আলোকপাত করবেন শিক্ষক মহাশয়, মানে যেখানে যাদেরকে বলছি আমরা প্রশিক্ষণরত শিক্ষার্থী, তারা কিন্তু ব্যাপারটাকে নিয়ে আলোকপাত করবেন। অ্যাসেসিং অফ রোলস, অর্থাৎ ভূমিকাকে নির্দিষ্টকরণ, কি বলছে ব্যাপারটাকে, যে আমরা জানি সিমুলেশনের ক্ষেত্রে কিন্তু শিক্ষণ কৌশল অর্থাৎ স্কিল অফ টিচিংটাই কিন্তু এখানে কিন্তু প্রাধান্য পাচ্ছে, যেটাকে কিন্তু শিক্ষককে
একজন অভিনয় করে দেখাতে হচ্ছে, তাই তো? কেন কেন অভিনয় বলছি, যে একজন শিক্ষক তিনি নিজেই শিক্ষার্থী অভিনয় হিসাবে তিনি অভিনয় করছেন, আবার তিনি শিক্ষক হিসেবে অভিনয় করছেন, আবার তিনি কোনো সময় আবার তিনি পর্যবেক্ষকের ভূমিকাও পালন করছেন। অর্থাৎ প্রতিটি প্রশিক্ষণপ্রাপ্তি শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্তি শিক্ষককে বা প্রশিক্ষকটিকে এই ভূমিকাগুলোকে কিন্তু পালন করতে হচ্ছে। অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী এবং অবজারভার, বোঝা গেল জিনিসটা? পরে পয়েন্ট কী বলছি আমরা দেখি। পরিকল্পনা গ্রহণ, প্ল্যানিং, কী প্ল্যানিং? আমি তো টপিক নির্বাচন করলাম, টপিকটাকে নির্বাচন করার পরে দক্ষতা নির্বাচন করতে হবে আমার, যে কোন দক্ষতে আমি পড়াবো। আর তাই সেজন্য বলতে দক্ষতাকে স্থির করা হয়। এবং এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে যিনি প্রশিক্ষিত প্রার্থী আছেন তিনি তার দক্ষতা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু স্বাধীনতা পাবেন। অর্থাৎ তিনি কোন দক্ষতায় পড়াতে চাইছেন সেটা কিন্তু নিজেই ঠিক করতে পারবেন, তিনি নিজেই সুচিন্তিত পরিকল্পনা করতে পারবেন যে আমি কোন দক্ষতায় পড়াবো। এবং তিনি আরও ঠিক করতে পারবেন যে কখন মিথস্ক্রিয়া চলবে, কখন বন্ধ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা পরিকল্পনা, অর্থাৎ ক্লাসরুমে আমার ইন্টারঅ্যাকশন দরকার, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে কিন্তু আমাদের একটা ইন্টারঅ্যাকশন তৈরি করতে হবে। মিথস্ক্রিয়া, পারস্পরিক মিথস্ক্রিয়া না হলে আমাদের শিক্ষণ কার্য সম্পন্ন হবে না। এবং সেই ইন্টারঅ্যাকশনটা কোন সময় বন্ধ করতে হবে, কোন সময়কে আমার ফিডব্যাকটা দিতে হবে, কোন সময় শিক্ষার্থীর কাছে ফিডব্যাক নিতে হবে, সবই কিন্তু তিনি কিন্তু তার সুচিন্তিত মতবাদের মাধ্যমেই তিনি কিন্তু নির্বাচন করতে পারবেন। এই জন্য বলছি এখানে তিনি স্বাধীনতা ভোগ করে থাকেন। পরের পয়েন্টে আমরা আসি, প্রথম অনুশীলন পর্বের কর্ম সম্পাদন। এখন বলছে প্রথম অনুশীলন পর্বের কর্ম সম্পাদন। প্রথম অনুশীলনটা কী? এক্ষেত্রে যিনি শিক্ষার্থী শিক্ষক রয়েছেন তিনি কী করবেন? তাকে কিন্তু পাঠদানের, কিন্তু প্রত্যেককে কিন্তু পাঠদানের সুযোগ দেওয়া হয়। এখানে কিন্তু যদি আমার ক্লাসরুমে 10 জন শিক্ষক শিক্ষার্থী থেকে থাকেন, এই 10 জন শিক্ষক শিক্ষার্থীকে কিন্তু আমাদের পাঠদানের সুযোগ করে দিতে হবে, তাই তো? তাহলে কি যারা যখন পর্যবেক্ষকের ভূমিকা পালন করেন কিংবা তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করেন, তারা তখন শিক্ষকের শিক্ষণ কৌশল, শ্রেণীকক্ষের সংশ্লিষ্ট মিশ্রিয়ার ধরন, প্রকৃতি, শিক্ষক আচরণ প্রভৃতি বিষয় সম্পর্কে কিন্তু তিনি নোট করে রাখবেন। অর্থাৎ কী বলছে, যে যখন একজন শিক্ষক শিক্ষার্থী টিচিং যখন দিচ্ছেন, সিমুলেশন করছেন যখন ক্লাসরুমে, একজন শিক্ষক শিক্ষার্থী তিনি কিন্তু অবজারভারের ভূমিকা গ্রহণ করছেন। এই অবজারভারের ভূমিকাটা কী? যিনি টিচিং দিচ্ছেন, যিনি শিক্ষক, যিনি শিক্ষা প্রদান করছেন, তার শিক্ষণ দক্ষতাগুলোকে অবজার্ভ করা, পর্যবেক্ষণ করা, তার দুর্বলতার দিকগুলিকে চিহ্নিত করা, তার দক্ষতা সম্পর্কে চিহ্নিত করা এবং সেগুলোকে লিপিবদ্ধ করা, তারপর ওই শিক্ষার্থীর যখন পাঠদান সম্পূর্ণ হবে তখন কিন্তু সেই অবজারভার সেই শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে তার ত্রুটি বিচ্যুতিগুলোকে নিয়ে আলোচনা করবেন। এর ফলে কী হবে, যে ক্লাসরুমের মধ্যে যে পারস্পরিক যে ইন্টারঅ্যাকশান সেটার যেমন উন্নতি ঘটবে, তেমনি সামগ্রিক শিক্ষণ পদ্ধতিরই কিন্তু একটা উন্নতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারব, তাই তো? যেহেতু উন্নতিও লক্ষ্য, কখনো উন্নতি হয়
ত্রুটি বিচ্যুতিগুলোকে যদি আমি জানতে পারি, সেগুলোকে যদি আমরা পরিমার্জন করতে পারি এবং কাঙ্ক্ষিত পরিবর্তন করতে পারি, পরিমার্জন করতে পারি, সংশোধন যদি করতে পারি, তাহলেই কিন্তু আমার আসল শিক্ষণ যে উদ্দেশ্য, সেই শিক্ষণের উদ্দেশ্য কিন্তু পরিপূর্ণতা পাবে। নচেৎ কিন্তু কখনো শিক্ষণ উদ্দেশ্যগুলো পরিপূর্ণতা পাওয়া কিন্তু সম্ভব নয়। লাস্ট পয়েন্ট, পরবর্তী অনুশীলন পর্বে মূল্যায়ন পর্যালোচনা। তাহলে প্রথমটা ছিল হচ্ছে পূর্বের, পরটা হচ্ছে পরবর্তী অনুশীলন পর্বের মূল্যায়নের পর্যালোচনা করা। কী মূল্যায়ন হলো? যখন টিচিংটা শেষ হয়ে গেল, অর্থাৎ পাঠদানের শেষে ত্রুটি এবং বিচ্যুতিগুলোকে পরিমার্জন সংশোধন ঘটিয়ে যখন দ্বিতীয় পর্বে অনুশীলন সম্পাদিত হবে, তখন দেখা হয় যে যেই জায়গাগুলো তিনি দুর্বলতা, যে জায়গাগুলো চিহ্নিত করা হয়েছিল, সেই দুর্বলতাগুলি বা যে ত্রুটি বিচ্যুতি যেই জায়গাগুলো ঘটেছিল সেগুলো পরিমার্জন বা সংশোধন হয়ে শিক্ষক নিজেকে কতটা সমৃদ্ধ করতে পেরেছেন বা আদৌ পেরেছেন কি না সেটা কিন্তু দেখা হয়। কতক্ষণ দেখা হবে? যতক্ষণ না শিক্ষণের কাঙ্ক্ষিত আচরণগত উদ্দেশ্যগুলো সম্পূর্ণতা না পাবে ততক্ষণ কিন্তু এই পর্যায়ে চলতে থাকবে। এর ফলে কি হবে? যে শিক্ষণের আচরণ, কাঙ্ক্ষিত আচরণ কিন্তু সম্পূর্ণতা পরিপূর্ণতা পাবে। অর্থাৎ শিক্ষণ দক্ষতাগুলো যখনই বারবার করে আমি যখন অনুশীলন করব, আমার ত্রুটি বিচ্ছেদগুলো যখনই আমি সংশোধন করব, পরিমার্জন করব এবং আবার দ্বিতীয় পর্বে যখন আমি টিচিং দেব, আবার কোনো যদি সমস্যা হয় সেগুলোকে যখন আবার নতুন করে পরিমার্জন বা সংস্কার করে আবার যদি উন্নতি হচ্ছে কিনা দেখা হয়, একটা সময় কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য শিক্ষণের, যে দক্ষতার যে এবং দক্ষতাগুলো সঠিকভাবে অর্জন করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো কিন্তু পরিপূর্ণতা পাবে। সেই জন্য বলছে পরবর্তী অনুশীলন পর্বের মূল্যায়নে পর্যালোচনা করা হয়, অর্থাৎ ফলো আপ দ্য ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট সেশন। এবার আসছি, তাহলে এতক্ষণ আমরা সিমুলেশন তো পড়লাম, তাহলে এই সিমুলেশনে তাহলে কেন করা হয়, এর গুরুত্বটা কী? প্রথম পয়েন্টেই আমরা আসে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। কেন? ভূমিকায়ন শিক্ষণ পদ্ধতি মাথায় রাখতে হবে সবাইকে, যে ভূমিকায়ন শিক্ষণ কৌশলটা কিন্তু যথেষ্ট নমনীয়, রিজিড নয়, ফ্লেক্সিবল থাকবে এখানে, যেহেতু এর মাধ্যমে কিন্তু অনেক উদ্দেশ্য এবং শিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কিন্তু এই পদ্ধতির সাহায্যে পূরণ করা সম্ভব হয়। ব্লুমের কিন্তু বৌদ্ধিক এবং অনুভূতিমূলক ক্ষেত্রগুলি সবগুলি কিন্তু এই পদ্ধতিতে অর্জন করা সম্ভব, অর্থাৎ অ্যাফেকশন ডোমেন অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডোমেন। আমরা ব্লুমের তিনটি ডোমেন পাই, একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডোমেন বা যেটাকে কগনিটিভও বলতে পারি আমরা, কগনিটিভ ডোমেন, ইন্টেলেকচুয়াল ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন অ্যান্ড সাইকোমোটর ডোমেন। স্পেসিফিক এখানে উল্লেখ করছে যে ইন্টেলেকচুয়াল ডোমেন অ্যান্ড অ্যাফেকশনাল ডোমেন যেটাকে বলি অনুভূতিমূলক ক্ষেত্রগুলো, সবই কিন্তু এই পদ্ধতিতে অর্জন করা সম্ভব। দ্বিতীয় পদ হচ্ছে জটিল সমস্যার মোকাবিলা, অর্থাৎ ক্লাসরুমে যদি কোনো সময় জটিল সমস্যার সম্মুখীন হতে হয় কোনো শিক্ষককে, সেই জটিল পদ্ধতিগুলোকে কীভাবে সমস্যা সমাধান করা সম্ভব বা সেই জটিলতা থেকে কীভাবে শিক্ষক নিজেকে ওভারকাম করবেন, সেগুলো কিন্তু শেখানো হয় কিন্তু এই ভূমিকায়ন শিক্ষণ পদ্ধতির মাধ্যমে। শিক্ষণ সঞ্চালন, যদি আমরা অলরেডি জানি যে শিক্ষণ সঞ্চালনকে আমরা পজিটিভ, নেগেটিভ অ্যান্ড জিরো, তাই তো? শিক্ষণ সঞ্চালনকে যদি আমরা দেখি, নির্দিষ্ট পরিকল্পনা দ্বারা সিমুলেশন বা ভূমিকায়ন শিক্ষণ পদ্ধতিকে কাজে লাগাতে পারলে, তাহলে কিন্তু আমাদের শিক্ষণ সঞ্চালন কিন্তু একটা কার্যকরী কিন্তু ভূমিকা অর্জন করবে।
চিন্তন শক্তির উন্নয়ন, অবশ্যই চিন্তন শক্তির উন্নয়ন ঘটবে। কেন ঘটবে? যেহেতু যখন আমরা বিষয়বস্তুকে সঠিকভাবে উপস্থাপন করছি, সেই উপস্থাপনের ফলে শিক্ষক শিক্ষার্থীদের অভিজ্ঞতাগুলো কিন্তু কাজে লাগিয়ে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর ফলে কিন্তু চিন্তন শক্তির কিন্তু যথেষ্ট উন্নয়ন ঘটছে। দক্ষতার বৃদ্ধি, অবশ্যই দক্ষতা বৃদ্ধি পাবে। কেন? আমি অলরেডি বলছি, আলোচনা করেছি যে শিক্ষণ দক্ষতার সিমুলেশনের পরে শিক্ষণ দক্ষতা যেগুলো আছে সে দক্ষতার কিন্তু বৃদ্ধি পাবে। কেন? একটা জিনিসকে বারবার বারংবার বুঝিয়ে অনুশীলন করি, তাতে আমার দক্ষতা বৃদ্ধি পায়। তাই সেক্ষেত্রে সিমুলেশনে কিন্তু যেহেতু বারংবার সেটা অনুশীলনযোগ্য, তার ফলে কিন্তু দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। আকর্ষণীয়তা, যেহেতু সিমুলেশনটা একটা অভিনয় এবং একটা প্রতিযোগিতার প্রসঙ্গ এসেই পড়ছে এখানে আমাদের, এর ফলে কিন্তু শিক্ষক এবং শিক্ষক শিক্ষার্থী নিজেই সক্রিয় অংশগ্রহণ করছেন। এর ফলে কিন্তু তার মধ্যে কিন্তু আকর্ষণীয়তা বৃদ্ধি পাবে, অর্থাৎ পড়ার পড়ানোর প্রতি তার কিন্তু অনেক বেশি সুচিন্ত মতবাদ কিন্তু প্রকাশিত হবে। প্রেরণার সঞ্চার, অবশ্যই প্রেরণার সঞ্চার হবে। কেন? যখন আমি সিমুলেশন দিচ্ছি এবং বিষয়বস্তুর সাথে যখন আমি ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে যাচ্ছি, এর ফলে কিন্তু আমার যে শিক্ষণ দক্ষতার যে ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর যখন আমি সাবলীলভাবে শিক্ষণ দক্ষতাগুলোকে আমি যখন সঠিকভাবে প্রদর্শিত করতে পারবো বা উপস্থাপন করতে পারবো, তখনই কিন্তু আমার মধ্যে প্রেরণার সঞ্চার হবে। আরও আছে বাস্তব অভিজ্ঞতা, আছে সুসংহ দৃষ্টিভঙ্গি আছে। তো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে সিমুলেশনের যে কী কী সুবিধাগুলো কিন্তু অবশ্যই আমাদের পড়ে রাখতে হবে এবং জেনে রাখতে হবে। পরীক্ষার জন্য কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার কিছু আমরা জানি যে প্রত্যেকটা টিচিংয়ের ক্ষেত্রে যেমন সুবিধা থাকবে তেমন তার কিছু অসুবিধাও থেকে থাকে। সে এখানে ক্ষেত্রে তার কিছু ডিম্যান্ডস আমরা লক্ষ্য করি, দেখতে পাই। আমরা অনেক সময় দেখা যায় এই সিমুলেশন হচ্ছে ঠিকই, কিন্তু এর যে উদ্দেশ্য, প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কিন্তু আমরা অনেক সময় উদাসীন থেকে যাই। আমরা যেহেতু একটা কিন্তু এটা একটা শিক্ষামূলক খেলা বললেও বলতে পারি বা অভিনয় বলেও বলতে পারি, ফলে অনেক সময় দেখা যায় যে এটাকে অনেকে জাস্ট সময় কাটানোর জন্য ব্যবহার করছে, কিন্তু এটা তো তা নয়। কিন্তু যদি এটা ঘটে থাকে, কিন্তু এটা শুনে অনেক সময় কিন্তু ঘটে যায়, এর ফলে কিন্তু আদর্শ যে আসল যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য কিন্তু কখনোই সম্পূর্ণতা পায় না। উপযুক্ত শিক্ষকের অভাব, আমরা জানি যে ভূমিকায়ন শিক্ষণ কিন্তু ক্ষেত্র বিশেষে কিন্তু পরিবর্তনশীল। অর্থাৎ একটি ভূমিকায়নের বিষয়বস্তু অন্য একটি ক্ষেত্রে প্রয়োগের সময় প্রয়োজন অনুযায়ী কিন্তু পরিবর্তন করা দরকার হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষক কিন্তু এই কার্যকরটা সম্পন্ন করবেন বা শিক্ষককে কিন্তু কার্যটি করতে হয়। কিন্তু দেখা গেল সেই কার্যকর করার জন্য যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন যে শিক্ষক, সেই শিক্ষকের কিন্তু একটা অপ্রতুলতা অর্থাৎ অভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। ব্যয় সাপেক্ষ পদ্ধতি, যদি আমরা এটাকে ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ, অবশ্যই সময় সাপেক্ষ হবে, ব্যয় সাপেক্ষ হবে। যখন আমি ক্লাসরুমে টিচিং দেখছি, যদি আমি এটাকে রেকর্ড করে রাখি, কারণ রেকর্ড আমাকে করতে হচ্ছে, রেকর্ড করাটাই বেটার, উপযুক্ত নথিপত্র থেকে কিন্তু রেকর্ড করাটা কিন্তু আরও বেশি বাস্তবতা দেখা যায়। তাই রেকর্ড করার জন্য যে প্রয়োজনীয় যে উপকরণগুলো যে প্রয়োজন হয়, সেগুলো কিন্তু ক্রয় করতে যথেষ্ট কিন্তু ব্যয় সাপেক্ষ। পরের পয়েন্টে আসি, ভূমিকা পালনের বিভ্রান্তি। বিশেষ করে যারা বয়স্ক শিক্ষণ প্রশিক্ষণ প্রার্থী রয়েছেন, তাদের শিশুদের ভূমিকা পালন করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আচরণ সম্পন্ন করেন তা বহু ক্ষেত্রেই বিভ্রান্তি।
বিভ্রান্তিকর হয়ে যায়। পরের পয়েন্ট, কার্যকরী করে তোলার অসুবিধা, অর্থাৎ ভূমিকম্প শিক্ষণ সম্পর্করূপে কার্যকরী করে তোলা কিন্তু বেশ কঠিন, এই অসুবিধা কিন্তু হলো আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু অবশ্যই একটা কিন্তু আমরা রিলেশন বের করতে পারি যে মাইক্রো টিচিং এবং সিমুলেশনের মধ্যে একটা যে পারস্পরিক যে সম্পর্কিত সম্পর্ক আছে তা কিন্তু আমরা অবগত হয় সম্পর্ক অবগত হতে পারি, এবং প্রকৃত অর্থে অনুশিক্ষণ প্রক্রিয়াটি আমরা কিন্তু ভূমিকানের মাধ্যমেই পরিচালনা করি, এটা কিন্তু আমাদের মাথা রাখতে হবে। মাইক্রো টিচিং কিন্তু আমাদের হবে কিন্তু সিমুলেশনের মাধ্যমেই, কেন যেহেতু সিমুলেশন আমিই বলছি একটা অভিনয় করা, একটা কৃত্রিম বাস্তব অভিজ্ঞতা বাস্তব পরিস্থিতির সাথে মিল করে হুবহু করে একটা কৃত্রিম পরিস্থিতি তৈরি করা, অর্থাৎ মাইক্রো টিচিং যদি আমরা করতে হয় তাহলে কিন্তু আমাদের সিমুলেশন দরকার। তো পরবর্তী পর্যায়ে আমরা যখন আলোচনা করব যে মাইক্রো টিচিংয়ের স্কিলগুলোকে নিয়ে আমরা অবশ্যই যখন আলোচনা করব এবং সেই স্কিলগুলো যখন আমরা ক্লাসরুমে আপনারা যখন উপস্থাপন করবেন তখনই সেটা হবে সিমুলেশন হয়ে যাচ্ছে, যার ফলে আপনারা কিন্তু যে শিক্ষণের যে বিভিন্ন দক্ষতাগুলো আছে সেই দক্ষতাগুলো সম্পর্কে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে অবগত হবেন। পরবর্তী ক্লাসে আমি আপনাদের লাইফ সায়েন্সের বিষয়ে অর্থাৎ জীবনবিজ্ঞান বিষয় সম্পর্কে যে বিভিন্ন যে দক্ষতাগুলো আছে যে মাইক্রো টিচিংয়ে যে বিভিন্ন স্কিলগুলো আছে সেই সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমি আমার এই ক্লাসটা শেষ করার আগে আমি একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে শিক্ষক শিক্ষণে অনুকৃতি বা ভূমিকায়নের ব্যবহার কী দরকার, ইম্পর্টেন্সটা কী আছে। এখানে ইম্পর্টেন্স বলতে যে শিক্ষক শিক্ষণে কেন প্রয়োজন, সিমুলেশন কেন প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে যদি দেখি যে গতানুগতিক শিক্ষণ পদ্ধতিতে যে ত্রুটিগুলো আমরা লক্ষ্য করতে পারি সেই ত্রুটিগুলো কিন্তু দূর করতে কিন্তু একমাত্র সিমুলেশনই কিন্তু আমাদের সাহায্য করতে পারে, অর্থাৎ সিমুলেটেড শিক্ষণ কিন্তু ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ ক্লাসরুমের মধ্যে একজন শিক্ষক গিয়ে যেসব ত্রুটি বা মানে পড়াতে গিয়ে যেসব ত্রুটি বা বিচ্যুতিগুলো ঘটছে সেগুলো কিন্তু আমরা সিমুলেশনের মাধ্যমে কিন্তু সেগুলো দূর করতে পারছি। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সিমুলেশনে কিন্তু সরাসরি কিন্তু কোনো শিক্ষার্থী কিন্তু ব্যবহার করছেন না, এখানে দক্ষতাগুলো অনুশীলন করছেন কারা, যে একজন প্রশিক্ষণরত শিক্ষক শিক্ষার্থী বা শিক্ষক তারা কিন্তু এই পদ্ধতিগুলি তারা আয়ত্ত করার চেষ্টা করেন, এই পদ্ধতির মাধ্যমে যে বিভিন্ন যে দক্ষতাগুলো আছে শিখনের সেই দক্ষতাগুলোকে তারা আয়ত্ত করার চেষ্টা করে, যার ফলে ক্লাসরুমে যে ত্রুটিপূর্ণ যে আচরণগুলো হয় তাকে যতটা পরিমাণে যাতে কম পরিমাণে করা যায়, এবং শিক্ষণের যে আচরণগুলো আমি আবার বলছি যে কাঙ্ক্ষিত শিক্ষণের আচরণগুলো যেন আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে বা সঠিক উদ্দেশ্যে যেন পৌঁছাতে পারি, সেই জন্যই দরকার কিন্তু আমাদের সিমুলেশন, যা কিন্তু শিক্ষক শিক্ষণে কিন্তু যথেষ্ট পরিমাণে ভূমিকা অর্জন করছে। এর মাধ্যমে যেমন একজন শিক্ষক একজন প্রশিক্ষণরত শিক্ষক তিনি যেমন শিক্ষকের ভূমিকা করছেন পালন করছেন, তিনি শিক্ষার্থীর ভূমিকা পালন করছেন, তিনি আবার কোনো সময় সুপারভাইজার বা অবজারভার বা পরিদর্শকের ভূমিকা পালন করছেন, এই তিনটে জিনিস ভূমিকা পালন করার উদ্দেশ্য হচ্ছে কি, যে তাদের পারস্পরিক মধ্যে একটা সঠিক মিথস্ক্রিয়ার একটা প্রতিফলন লক্ষ্য করা যায়, শিক্ষণ চলাকালীন যে দক্ষতাগুলোর মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেইগুলোকে পরিমার্জন বা সংশোধন করা যায়, এবং পাঠদানকে আরও কীভাবে বেশি আরও কীভাবে যাতে আকর্ষণীয় করে তোলা যায় সেই সম্পর্কে কিন্তু সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু একটা সুনির্দিষ্ট আলোকপাত কিন্তু ঘটানো যায় এই সিমুলেশনের মাধ্যমে। তাই শিক্ষণের ক্ষেত্রে কিন্তু সিমুলেশনের ভূমিকা অপরিহার্য, এটা আমাদের ভুললে কখনোই চলবে না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই সিমুলেশনটা বুঝতে পেরেছো, বাড়িতে ভালো করে একটু এই ভিডিওটা শুনবে, যাদের ভিডিওটা ভালো লাগলো তারা একটু সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও পেতে আমার,
এর পরবর্তী ক্লাসে আমি মাইক্রো টিচিং থ্রু সিমুলেশন মোড উইল বি ডিসকাস ইস নেক্সট ক্লাস পরবর্তী ক্লাসে আমি মাইক্রো টিচিং থ্রু সিমুলেশন মোড নিয়ে আলোচনা করব। শুভরাত্রি, ধন্যবাদ, সবাই ভালো থেকো এবং ভালোভাবে এই ভিডিওটি দেখো এবং পড়ার চেষ্টা করো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে তার সেটার সাহায্যে আমার সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারবেন। নমস্কার।